ওরা শিশুর দল, ওরা কতই না কাণ্ড করে। আজ এই স্বাধীনতা দিবসে ওরা নিজের মনের মতো করে ছবি এঁকে দেশের প্রতি ওদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করেছে। নানা রকমের ভাবনা চিন্তা দিয়ে ওরা কত ছবি এঁকেছে, ওরা দেশের পতাকাকে কতই না ভালোবাসে, ওরা কত সরল মনে ছবি আঁকে। ওরা সত্যিই শিশুর দল, কতই না কাণ্ড করে। ওদের শিল্পকলা যেন বড়ই অদ্ভুত। দেশের পতাকা নিয়ে এত সুন্দর ভাবনা দিয়ে ছবি এঁকেছে, মুগ্ধ না হয়ে পারা যায় না। কেউ এঁকেছে দেশের পতাকা, সেই পতাকা নাকি পাখি উড়িয়ে নিয়ে যাচ্ছে। আবার কেউ বা এঁকেছে প্রজাপতি, সে নাকি প্রজাপতি হতে চায়। সে প্রজাপতি হয়ে নাকি প্রজাপতির চারপাশে ঘুরে বেড়াতে চায়। কেউ কেউ আবার গাড়িও হতে চায়, সেই গাড়িতে নাকি দেশের পতাকাকে চাপিয়ে নিয়ে যেতে চায়। আর তার সাথে নাকি সাদা পায়রাও যাবে। কতই না ভাবনা ওদের, মুগ্ধ না হয়ে পারা যায় না। কোনো কোনো শিশু আবার নিজেকেই এঁকে ফেলেছে। একজন শিশু এঁকেছে এক হাতে তার পতাকা, অন্য হাতে তার বেলুন। ওদের চিন্তাভাবনা বড়ই অদ্ভুত। কেউ কেউ এঁকেছে সে নিজেই নাকি পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সাথে নাকি তার বন্ধু প্রজাপতিও আছে। অদ্ভুত ওদের চিন্তাভাবনা। দেশের পতাকাকে ওরা কতই না ভালোবাসে। কেউ কেউ আবার নিজের স্কুলও এঁকেছে, মালা নিয়ে সে দাঁড়িয়ে আছে পতাকার গলায় মালা পরাবে বলে। কিছু ফুলও সে এনেছে পতাকাতে দেবে বলে। দেশের পতাকার প্রতি ওদের অফুরন্ত ভালোবাসাকে অন্য রকমভাবে ওরা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তাই বারবার একটি কথা বলতেই ইচ্ছে করছে, দেশের পতাকাকে ওরা কতই না ভালোবাসে। কেউ এঁকেছে প্রজাপতি, আর সেই প্রজাপতিকে গেরুয়া সাদা সবুজ রঙে রাঙিয়ে দেশের পতাকার রূপ দিয়েছে। সত্যিই ওদের চিন্তাভাবনা বড়ই অদ্ভুত। কেউ এঁকেছে পৃথিবী, আর সেই পৃথিবীকে দেশের পতাকা বানিয়েছে। সেই পৃথিবী নাকি সে একাই ধরে আছে দুহাত দিয়ে। কেউ এঁকেছে অসংখ্য পাখি, সেই পাখি নাকি পতাকা মুখে করে নিয়ে আনন্দে উড়ে বেড়াচ্ছে, এবং এভাবে নিজের দেশকে সম্মান জানাচ্ছে। আবার কেউ নিজের স্কুল এঁকেছে, স্কুলে তো যেতে পারছে না ওরা, তাই ভীষণ মন খারাপ। তাই ওরা নিজেই নিজেকে এঁকেছে স্কুলের সামনে, যেখানে জাতীয় পতাকা এঁকে স্কুলের সামনে ওরা দাঁড়িয়ে আছে। কেউ কেউ আবার স্যালুটও জানাচ্ছে, এতটাই ভালোবাসা ওদের দেশের পতাকার ওপর। বড়ই অদ্ভুত ওদের শিল্পকলা। ওদের শিল্পকলায় মুগ্ধ না হয়ে পারা যায় না। আবার কেউ কেউ গেরুয়া সাদা সবুজ রঙের কাগজ ভাঁজ করেই বানিয়ে ফেলেছে আরও অনেক কিছু। ওদের কর্মকাণ্ড সত্যিই অসাধারণ। দেশের প্রতি ওদের ভালোবাসা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। এই লকডাউনের পরিবেশে ওদের ভীষণ মন খারাপ। ওরা স্কুলে যেতে পারছে না। আগের মতো ওরা যদি স্কুলে যেতে পারত, তাহলে ওরা হাতে করে ফুল মালা নিয়ে যেত। সেটা পারেনি ঠিকই, সেটা সম্ভব হয়নি ঠিকই, কিন্তু দেশের প্রতি
দেশের পতাকার প্রতি ওদের ভালোবাসাকে ওরা অটুট রেখেছে, আর এই ভালোবাসাকেই আমাদের শিশু শিল্পীরা ফুটিয়ে তুলেছে তাদের শিল্পকলার মধ্য দিয়ে, আর তাদের মনের মাধুরী মিশিয়ে তারা তাকে করে তুলেছে আরও প্রাণবন্ত। দেশের প্রতি ওদের এই শ্রদ্ধা ভালোবাসাকে আমি সম্মান না জানিয়ে পারলাম না, তাই আপনাদের সামনে ওদের সম্পর্কে সামান্য কিছু বলার ক্ষুদ্র প্রচেষ্টা করলাম মাত্র। আমি চাই দেশের সব পাখি খাঁচায় না থেকে আকাশে উড়ে বেড়াক। ভেরি গুড। এটা তুমি কি করছো? আমি এটা আমাদের দেশের জাতি ছাইটা। তুমি কি করেছো? ছবিটি একটু ঘুরিয়ে রাখো, ছবিটি ঘুরিয়ে রাখো, এদিকে দেখাও ছবিটি। এটা তুমি কি করেছো? আমি আমাদের দেশের জাতীয় পতাকার তিনটি রং দিয়ে গাছ বানিয়েছি এবং আঁকিয়েছি আর জাতীয় পতাকা আঁকিয়েছি। ভেরি গুড, আমরা সবাই মিলে গাছ বাঁচাবো। এক্সেলেন্ট। এটা দেখি, এটা তুমি কি এঁকেছো? জাতীয় পতাকা এঁকেছো, বাহ। তারপরে একটি পাখি দেখছি জাতীয় পতাকার আগে, কি করছো ওটা? আনন্দে উড়িয়ে নিয়ে যাচ্ছে, বাহ ভেরি গুড। পাশে তো দেখছি একটা বেলুন এঁকেছো, আচ্ছা বেলুনটাও উড়ছে, বাহ এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে ছবিটা। তারপরে তিতলি তুমি কি এঁকেছো? এটা দেখি, দেখাও এটা, ছবিটা তুলে ধরো, তুলে ধরো। এটা কি এঁকেছো বলো? আচ্ছা গাছ এঁকেছো, তারপরে আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আর কিছু বলবে? এক্সেলেন্ট। তুমি কি করেছো দেখাও? আমি আমাদের ভারতের জাতীয় পতাকা, দাঁড়াও একটু এদিকে ঘুরিয়ে দাও ছবিটা। আমি আমাদের, দাঁড়াও এক্সেল একটু, দাঁড়াও একটু, দাঁড়াও। এটা কি করেছো বলো তুমি? আমি আমাদের ভারতের জাতীয় পতাকা এঁকেছি এবং তিনটি প্রজাপতি বানিয়েছি যাদের ভারতের পতাকা রূপ দিয়েছি। ভালো হয়েছে, এক্সেলেন্ট, ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছো তুমি, খুব ভালো হয়েছে। তুমি কি করেছো? দাঁড়াও দেখাও, তুলে দাঁড়াও ফুলটি দেখাও সবাইকে, কি করেছো এটা বলো, জোরে বলো, জোরে। আমি একটি ফুল করেছি আমাদের দেশের জাতীয় পতাকার তিনটি কালার দিয়ে, এটা একটা ফুল তৈরি, ফুল তৈরি করেছো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, এক্সেলেন্ট। তুমি কি আঁকছো দেখি, এদিকে ঘোরাও, ঘোরাও ছবিটা, ঘোরাও এদিকে, আমার দিকে ঘোরাও, বাহ কি আঁকছো এটা? আমি একটি, তুলে ধরো, তুলে ধরো সামনে, তুলে ধরো ছবিটা। ভালোবাসি, এখন স্কুল বন্ধ তাই আমি স্কুলে পতাকায় মালা দিচ্ছি, সেই নিয়ে একটা ছবি এঁকেছি। আচ্ছা তুমি স্কুলের পতাকাতে মালা দিচ্ছ, সেই নিয়ে একটা ছবি এঁকেছো, আচ্ছা আচ্ছা। পাশে ওইটা কে, কি কি করছো? এই পাশে এটা তোমার বন্ধু, বন্ধু কি করছে? পতাকা তুলে ধরে আছে, বাহ খুব সুন্দর করেছো তুমি, খুব ভালো হয়েছে, এক্সেলেন্ট। তুমি কি করছো? আমি রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি কি আমি স্কুলে জাতীয় পতাকায় মালা দিচ্ছি, তাই আমি এই ছবিটি এঁকেছি। আচ্ছা তুমি স্বপ্ন দেখেছো যে জাতীয় পতাকাতে মালা দিচ্ছ স্কুলে গিয়ে,
তাই তুমি এই ছবিটি এঁকেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো হয়েছে ছবিটি, সুন্দর হয়েছে। এটা তুমি কি এঁকেছো? তোমার নাম কি? আমার নাম সায়ন মণ্ডল। আচ্ছা, তারপরে বলো তুমি এটা কি এঁকেছো? আমি একটা গাছ এঁকেছি, সেই গাছ সেই পাতায় আমাদের ফ্ল্যাগ এঁকেছি, মানে পতাকা এঁকেছি পাতা দিয়ে। পাতা দিয়ে? আচ্ছা আচ্ছা, তারপরে? তারপর আমরা রুটে জল দিচ্ছি, কেননা গাছটা বেড়ে উঠবে। আচ্ছা আচ্ছা, আর আর আমরা টিয়া পাখিকে বন্দি করতে চাই না, কেননা টিয়া পাখিকে আমরা সব সময় উড়িয়ে দেব। ভেরি গুড, তারপরে সূর্য গাছকে তাপ দিচ্ছে। এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে। এটা তুমি কি এঁকেছো বলো? আমি একটি পতাকা গেছি, তার পাশে প্রজাপতিরা খেলা করছে। বাহ খুব ভালো হয়েছে, ভেরি গুড। দুটো পতাকা এঁকেছি, আর পাশে দুটো প্রজাপতি উঠছে, আর গাছ ফুল গাছেরা পতাকাকে দেখতে এসেছে। বাহ খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর পতাকার চারিপাশে প্রজাপতিরা ঘুরে বেড়াচ্ছে। বাহ, কি এঁকেছো বলো? আমি এইটা পতাকা এঁকেছি। তুমি পতাকা এঁকেছো, বাহ খুব ভালো হয়েছে। কি এঁকেছো? একটা পতাকা আমার, আমি এঁকেছি আমার আমার বন্ধু প্রজাপতি এসেছে। বাহ ভেরি গুড, মানে তুমি একটা পতাকাকে এঁকেছো আর তোমার বন্ধু প্রজাপতি ওখানে এসেছে পতাকার কাছে। বাহ খুব ভালো হয়েছে, আর একটু ভালো করে দেখাও ছবিটা। বাহ এক্সেলেন্ট। এটা তুমি কি এঁকেছো? আমি একটা পতাকা এঁকেছি, ওর পাশে একটা হেলিকপ্টার এসেছে আর উপর থেকে ফুল পড়ছে। বাহ ভেরি গুড, খুব ভালো হয়েছে। এটা তুমি কি এঁকেছো? আচ্ছা, মানে তুমি তোমার হাতের ছাপ দিয়ে পতাকার পতাকার রূপ দিয়েছো। বাহ খুব ভালো হয়েছে, ভেরি গুড। তুমি কি এঁকেছো? আমি একটি পতাকা এঁকেছি, এই পতাকাটা আমি নিজের হাতে ধরে আছি আর আমার চারিপাশে উপর থেকে ফুল পড়ছে। বাহ ভেরি গুড। এটা তুমি কি এঁকেছো? আমি একটি পতাকা এঁকেছি। আর আচ্ছা, পতাকা এঁকেছো আর দুটো প্রজাপতি এঁকেছো। আচ্ছা বাহ খুব ভালো হয়েছে। কি এঁকেছো তুমি? আমি এখানে আমার সাইকেলে করে আমি পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, তুমি এটা নিজেকে এঁকেছো? হ্যাঁ। বাহ খুব ভালো হয়েছে, এক্সেলেন্ট। তুমি কি এঁকেছো ছবিতে? আমি এঁকেছি একটা গাড়ি, যেই গাড়িটা আমি চালাচ্ছি, আর আমি এই পতাকাটাকে নিয়ে পতাকাটা নিয়ে আমি ঘুরছি, আর পাখিটা আমার বন্ধু ও মুখে করে পতাকাটাকে নিয়ে যাচ্ছে আমার সাথে। ভেরি গুড, খুব ভালো হয়েছে। এটা কি এঁকেছো? এটা আমার দেশের পতাকা, এটা আমি ধরে আছি আর আমার পতাকার উপর থেকে ফুল পড়ছে, আর আমি প্রজাপতিটা এঁকেছি। বাহ এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে। এটা তুমি কি এঁকেছো বলো? আমি পতাকা এঁকেছি, এটা আমার স্কুল, আমি পতাকাকে পতাকার মধ্যে। বাহ খুব ভালো হয়েছে, সুন্দর। এটা তুমি কি এঁকেছো? এটা আমার দেশের পতাকা বানিয়েছি, এটা আমার দেশের পতাকায় পতাকার গাছ। বাহ খুব ভালো হয়েছে, মানে তুমি দেশের পতাকা বানিয়েছো, তার মধ্যে দেখিয়েছো তুমি স্কুল, দেশের পতাকা আর দেশের গাছ, খুব ভালো হয়েছে। এটা তুমি কি এঁকেছো? এটা আমি দেশের পতাকা এঁকেছি, এটা আমি এঁকেছি, এটা আমি দেশের পতাকাকে পড়াবো বলে, এই মালাটা আমি দেশের পতাকাকে পড়াবো বলে। আচ্ছা, এটা তুমি মালা এঁকেছো দেশের পতাকাকে পড়াবে বলে, খুব ভালো হয়েছে, এক্সেলেন্ট। এটা তুমি কি এঁকেছো বলো? এটা আমি একটা ছবি এঁকেছি, প্রজাপতিকে আমি দেশের তিনটে, দেশের পতাকা তিনটে কালার দিয়েছি। আচ্ছা, ফুলটাকেও দেশের তিনটে কালার দিয়েছি, পতাকার পাতাগুলোকেও একই,
আর ফুলগুলোকেও আঁকি। আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো হয়েছে। এটা তুমি কি এঁকেছো বলো সবাইকে? এটা আমার দেশের পৃথিবী, এটা আমার ভারত মাতা, আর এটা আমাদের সিংহাসন, সিংহাসনের উপরে পতাকা, এটা আমি, এটা আমাদের পতাকা, এগুলো আমাদের দেশের পতাকা। বাহ খুব ভালো হয়েছে। তুমি কি এঁকেছো? আচ্ছা বাহ খুব ভালো হয়েছে। এটা তুমি কি এঁকেছো? বাহ এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে। যাও। নাম কি? আচ্ছা তুমি এখানে এটা কি এঁকেছো? আচ্ছা বেশ ভালো হয়েছে, এক্সিলেন্ট। এইটা আমার দেশের জাতীয় পতাকা। এটা হলো আমাদের দেশের সৈনিক, এটা হলো আমাদের দেশের পতাকা, এটা হলো আমাদের দেশের পাখি, আর এগুলো হলো আমাদের দেশের রকেট, যেগুলো আমাদের ভারতের পতাকার রঙের একটি রূপ ধরেছে। দেখি তুমি কি ছবি এঁকেছো দেখাও। বলো সবাইকে এটা কি ছবি এঁকেছো বলো। এটা এটা তোমার দেশের পতাকা, কোনটা দেখাও জোরে বলো। এটা আমার দেশের পতাকা, এটা আমি, এটা আমার পতাকা, এটা আমার ফুল। বাহ এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে। এঁকেছো তুমি এটা? এটা আমি, এটা আমার পতাকার পৃথিবী, এটা আমার পতাকার গাছ, আমি এটাকে তুলে ধরে আছি। বাহ খুব ভালো হয়েছে, এক্সিলেন্ট। এটা কি এঁকেছো বলো? এটা আমার দেশের পতাকা, যেটা শান্তির প্রতীক, পায়রা উড়িয়ে আমার পতাকাটা উড়িয়ে নিয়ে চলে। আচ্ছা আচ্ছা, মানে শান্তির প্রতীক পায়রা তোমার পতাকাটিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। বাহ ভেরি গুড, খুব ভালো হয়েছে। তুমি কি এঁকেছো? এটা আমি আমার দেশের পতাকা এঁকেছি। আচ্ছা, আর এটা আমি, আর এগুলো আমার বন্ধু, আর এটা আমার স্কুল। আচ্ছা বাহ খুব ভালো হয়েছে। দেখি ছবিটা ভালো করে দেখাও সবাইকে, দেখি। বাহ এক্সিলেন্ট। কি এঁকেছো বলো? এটা আমার দেশের পতাকা, এটা আমি, আমার একটা মালা আছে আমার দেশের পতাকাতে পরাবো, এটা আমার পতাকাতে আমার। আচ্ছা বাহ খুব ভালো হয়েছে, খুব ভালো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।